তাওয়াক্কালনা অ্যাপের সমস্যার সমাধান ইতিমধ্যে এক কোটি পঁচিশ লাখে পৌঁছেছে ব্যবহারকারীর সংখ্যা একটা না তিন দিন টেকনিক্যাল সমস্যা থাকার পরে অবশেষে তাওয়াক্কালনা অ্যাপ পুনরায় স্বাভাবিকভাবে কার্যক্রম চালু করেছে যে কোনো পাবলিক প্লেসে তাওয়াকালনা অ্যাপ ব্যবহারকারীরা তাদের স্বাস্থ্যের তথ্য প্রমাণ সহকারে প্রদর্শন করতে পারবেন তাওয়াক্কালনা অ্যাপ এর কর্তৃপক্ষ জানিয়েছে বিগত কয়েকদিন ধরে অ্যাপ্লিকেশনটি যে সকল সমস্যার সম্মুখীন হয়েছিল তার সম্পূর্ণ সমাধান করে পুনরায় অ্যাপটি স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়েছে তাওয়াক্কালনা অ্যাপটি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এর দ্বারা অনুমোদিত এবং পরিচালিত প্রত্যেক নাগরিক এবং প্রবাসীদের অ্যাপটি ব্যবহার করার জন্য বাধ্যতামূলক পরামর্শ দেওয়া হয়েছে তাওয়াকালনা অ্যাপটি ব্যবহারকারীর স্বাস্থ্য সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ করে এবং যে কোনো সরকারি অফিসে ডিপার্টমেন্টাল শপে বা শপিং মলে প্রবেশ এ সময় ব্যবহারকারী এই অ্যাপ এর মাধ্যমে তার স্বাস্থ্য রেকর্ড প্রদর্শন করতে পারেন ইতিমধ্যেই তাওয়াকালনা অ্যাপ এর বাকি সকল ফিচার যেমন কোভিড নাইন্টিন এর পরীক্ষার জন্য বুকিং ডিজিটাল আইডেন্টিটি ইত্যাদি স্বাভাবিকভাবে পরিচালনা করার জন্য কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ সকল অফিস দোকানপাট এবং শপিং মলে প্রবেশের পূর্বে তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর স্বাস্থ্য রেকর্ড এবং করোনা প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে এর পরপরই অ্যাপ্লিকেশনটির ব্যবহারকারীর সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে এখনও পর্যন্ত প্রায় এক কোটি পঁচিশ লাখ মানুষ তাওয়াক্কালনা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন